মোবাইলে আসক্তি, শেষ পরিণতি হলো মৃত্যু। দীর্ঘ সময় মোবাইলে ব্যস্ত থাকার কারণে বাড়িতে বকাবকি, আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকায়। মোবাইলে অত্যাধিক আসক্তি, বাড়ির লোক বকাবকি করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী 14 বছরের কিশোর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা মাঠপাড়া এলাকায়। কিশোরের নাম সুশান্ত ওরাং। শান্তিপুর থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা সতীশ ওরাংয়ের একমাত্র ছেলে সুশান্ত ওরাং। বর্তমানে সে 9ম শ্রেণীর ছাত্র। সূত্রের দাবি, ছোট থেকে মোবাইলের প্রতি আসক্ত ছিল সে, প্রায় সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। বাড়ি থেকে এর আগেও একাধিকবার সেই কারণে বকাবকি করা হয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি, উল্টে বারণ করলেই রেগে যেত ওই কিশোর। জানা যায়, আজ 7 সকালে মোবাইল দেখার কারণে পরিবারের তরফ থেকে বকাবকি করলে সে হঠাৎই গামছা নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পাশের একটি আমবাগানে গিয়ে আমগাছের সঙ্গে ওই গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় তাকে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের লোকজন ছুটে যায়। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সদস্যদের দাবি, পড়াশুনো বাদ দিয়ে সবসময় মোবাইল দেখত ওই কিশোর, মানা করলেই রেগে যেত। মূলত মোবাইলে আসক্ত থাকার ফলেই ঘটনাটি ঘটেছে। তবে 14 বছরের কিশোরের এই আত্মঘাতীর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোনের সঙ্গে একটু ঝগড়া হয়েছিল, হওয়ার পরে দোকানে যাওয়ার কথা ছিল, যাইনি। তারপরে ফ্র্যাকচার মেরেছে। কয় ভাই বোন? এক ভাই, এটাই বোন। স্কুলে মানে প্রাইভেটে যাওয়ার জন্য? প্রাইভেটে যাওয়ার জন্য। মোবাইলের নেশা? মোবাইলের নেশা তো আছে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, প্লাস পড়াশোনা একটু যদি বলা হয় পড়তে বসে না। আর হচ্ছে আমাদের আদিবাসীর সম্বন্ধে যা হয়, এই যে এখানে ওখানে ফাংশন ফাংশন হচ্ছে, পড়ছে না। মা বাবা যে একটা কথা বলেছে এই নিয়ে হচ্ছে প্রায়শই হতো করতে বলতে দেখ কথা মা বাবা তো বলবে স্বাভাবিক। সেই মুহূর্তে সবাই তো ফসল টসল তোলে বাগানটার মধ্যে, তো বাগানের মধ্যে তো কেউ দেখেনি। কি দিয়ে গলা ধরে দিয়েছে? গামছা দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।